বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবার সন্দেশখালীর ঘটনাকে সামনে রেখে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন সন্দেশখালীতে যা হচ্ছে তা একটি ট্রেলার মাত্র প্রতিটি গ্রামে পশ্চিমবঙ্গের একই ধরনের ঘটনা ঘটতে চলেছে শাহজাহান শেখকে বাঁচাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে দেখালেন গাড়ি থেকে অভিষেকও দেখলেন সবটা আশ্বাস দিলেন দ্রুত সুরাহা হবে সমস্যার গতকাল বজবজ ট্রাঙ্ক রোড এবং মহেশতলাচা শূন্য মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর সম্প্রীতি উডালপুলের নিচ থেকে তিনি বজবজ ট্রাঙ্ক রোড দিয়ে ফিরছিলেন সন্ধ্যে প্রায় সাড়ে ছটা নাগাদ ডাকঘরের কাছে একটি বাড়ির সদস্যরা হাত দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি বার নামার জন্য অনুরোধ করেন অভিষেক ও বিষয়টি লক্ষ্য করেন প্রথমে গাড়ি থেকেই জিজ্ঞাসা করেন ঠিক কি হয়েছে এরপরই ওই বাড়ির সদস্যরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান জল জমার দীর্ঘ বছরের সমস্যার কথা অভিযোগ শোনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে আসেন তৃণমূল সাংসদ পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে ঢোকেন কথা বলেন তাদের সঙ্গে নিজেও দেখেন জল জমে রয়েছে এরপর বাড়ির সদস্যের ফোন নম্বর ও নাম জানতে চান তিনি পেশায় স্কুল শিক্ষিকা ইন্দ্রাণী মণ্ডল বলেন প্রায় এক পাঁচ দুই শূন্য বছরের সমস্যা পাশের যে ট্যাঙ্ক আছে তা উপচে গিয়ে এই জল জমে যায়